আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, ডক্টর বেলাল হোসেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো বিচ্ছু পাতলা, একেবারেই বিচ্ছু পাতলা, শুক্রাণু একেবারেই নাই। এই সমস্ত ভাইদের জন্য আজকে ছোট্ট একটি টিপস দেব, যে আমরা অনেকেই বিভিন্নভাবে ফোনে ফোন আসতে আছে, ফোনের পর ফোন আসতে থাকে, এদের কর্মচারী আছে, আমি সবাই মিললেই অনেক মানে টাইম এই মোবাইলে পিছনে আমাদের ব্যয় করতে হয়। তাহলে যাদের বিদ্যুৎ পাতলা হয়ে যায়, কারণ কি? অতিরিক্ত যেটা হলো মানসিক টেনশন, দ্বিতীয় হলো আমরা ঠিক মতন ঘুম আসি না, তৃতীয় কারণ হইল যে আমরা যে খাবার খাই সেই খাবারগুলির ভিতরে সবচেয়ে মারাত্মক হইল যে এখন আমরা যে খাবারগুলি খাচ্ছি সেই খাবারগুলিতে প্রত্যেকটা খাবারকে তরুতাজা রাখার জন্য বিষ যুক্ত করে দিচ্ছে, যার কারণে এই খাবার খেয়ে আমাদের কোনো কাজ আসছে না। তারপর আমরা সচেতন হই, আমরা দেশকে বাঁচি, নিজেকে বাঁচি, তাহলে দেখবেন যে আমরা সবাই সঠিক হয়ে গেছি, আমাদের জীবন মান সবই উন্নত হয়েছে। এই কয়েকটা কারণে দেখা যাচ্ছে আমাদের এই বীজগুলি পাতলা হয়ে যাবে, শুক্রাণু দিন দিন কমে যাচ্ছে, যার কারণে অনেকের বাচ্চা হচ্ছে না, অনেকে দেখা যাচ্ছে যে টাইম পাচ্ছেন না। তাদের জন্য বলছি যে বীর্য ঘন করা একান্ত দরকার সুস্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য বীর্য ঘন একান্ত দরকার। তাহলে কীভাবে করবেন? একেবারে ছোট্ট টিপস, সেটা হলো যে কলা নেবেন, আর নেবেন হলো আপনার কিশমিস, নেবেন মধু। কী নেবেন? কলা, কিশমিস, মধু, এই তিনটা পরীক্ষিত, আমার পরীক্ষিত এই তিনটা জিনিস। এতটুকু বলতে পারি, গ্যারান্টি দিতে পারি যে আপনার বীর্য যেমন ঘন হবে, যেহেতু আপনার সময়ও বেড়ে যাবে। তাহলে কী হবে যে এই কলার ভিতরে আপনার না ছিলে এই কলাগুলিকে ধরে সাতটা আপনার দানা নেবেন, কয়টা? সাতটা কিশমিশ নেবেন। এই সাতটা কিশমিশ ধুয়ে সুন্দর করে কলার ভিতরে ঢুকিয়ে দেবেন, যেভাবে পারেন সুন্দর করে কলার ভিতরে ঢুকিয়ে দেবেন, সারা রাত্রও রাখবেন। সারা রাত্র রেখে সকালবেলা এই কলা ছিলে আপনি মধু দিয়ে খাবেন। কী দিয়ে খাবেন? মধু দিয়ে খাবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহ রহমতে আপনার বীজের মান এত উন্নত হবে, এত ঘন হবে, এবং সময় এবং আপনার যৌন উত্তেজনা আপনার বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে এই প্রোডাক্টটি খাওয়ার, এই উপাদানটি বানিয়ে খাওয়ার তৌফিক দান করুক। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই ফোন দেবেন, এবং যারা আপনার বিভিন্ন বিষয়ে ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট করবো। আমার তো বিকিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।